সত্যি কি পরশ পাথরে তুলসী চক্রবর্তী কিছু করেছিলেন, নাকি হ্যামলেটে আমরা যে স্মোকটুনস্কি কে দেখেছি সেটা কি খুব ভালো ছিল? কেউ কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, এই যে আমাদের দেশে এইভাবে একটা লুম্পেন কালচার তৈরি হয়ে গেছে, যেখানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক টেলিভিশনে এই কথাও কবুল করেন যে উনি মেঘে দেখা তার রিমেক করবেন, মানে অসভ্যতা অভব্যতা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই সময়। সত্যি উনি যে বললেন ঋত্বিক আবিষ্কার, এই আবিষ্কার যত বেশি করে করানো যায় ততই মঙ্গল। আমার একটা কথা আজকে মনে পড়ে যাচ্ছে, সেই অসামান্য সিকোয়েন্সটি তোলা হচ্ছে কোমলগাঙ্গারে, যেখানে গিয়ে সেই বাফারে ট্রেনের ধাক্কাটা এসেছে বাংলাদেশ বর্ডার। তো ওইখানে আমি তখন খুব ছোট, আর ওই যে ট্রলিটা করে ক্যামেরা যাচ্ছে ওই ট্রলিতে আমি বসে আছি। তা লালগোলার কোন ফিল্ম বেত্তা এসে হঠাৎ আমাকে বলল, আচ্ছা খোকা শোনো, তুমি 150 খোকার কাণ্ডতে ছিলে না? ধরে সিনেমা কোম্পানির সঙ্গে এসছে সিনেমাই করে বেড়ায়। আমি খুব স্মার্টলি উত্তর দিলাম হ্যাঁ ছিলাম। কথাটা কিন্তু খুব একটা মিথ্যে নয়, কারণ আমার বন্ধু লোকনাথ 150 খোকার কাণ্ডের একটি খোকা, আমরা একসঙ্গে পড়তাম। অতএব সেই বন্ধুর গর্বে আমিও গর্ব। যাই হোক, সেইখানে সেই লোকটি ঋত্বিক এরকম একটা কথা বলেছিল, আচ্ছা এই যে ফিল্মের এখানে কোন ক্যারেক্টার নিয়ে আপনার ক্যামেরায় হচ্ছে, তো ঋত্বিক বলেছিল কি বললে? বললো ফিল্মে। তখন বলছিল হোয়াট ডু ইউ মিন বাই ফিল্ম? এইটা একটা মারাত্মক প্রশ্ন, কিন্তু ন্যাচারালি সে কোনো উত্তর দিতে পারেনি, পালাতে পারছে না। হ্যাঁ, কিন্তু হোয়াট ডু ইউ মিন বাই ফিল্ম? ফিল্ম বলতে আমরা কি বুঝি? ফিল্ম কি? ফিল্ম একটা স্টেটমেন্ট হতে পারে, ফিল্ম একটা দার্শনিক তাৎপর্য বহন করতে পারে, ফিল্ম একটা ট্রিটিজ হতে পারে, ফিল্ম একটা দাস ক্যাপিটাল হতে পারে, ফিল্ম অনেক কিছু হতে পারে, যেটা মুষ্টিমেয় চলচ্চিত্র পরিচালকই এই জায়গাটায় উত্তীর্ণ হন, সবাই হন না। এবং সেই জায়গায় ঋত্বিক একজন, যেমন তারকোভস্কি একজন, বাগম্যান একজন, সুকুরাও একজন, যারা এই দর্শনের জায়গায় গিয়ে ইতিহাসের জায়গায় গিয়ে অদ্ভুত একটা অবস্থান গ্রহণ করে, যেখানে সমস্ত শিল্প মাধ্যম গুলিয়ে যায়। আমি জানি একটা তত্ত্বে এসছি যে এই লোকটা ঋত্বিক ঘটক বা তার পাশাপাশি আমরা যাদের দেখতাম, সেই বিজন ভট্টাচার্য, যতীন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, চিত্তপ্রসাদ, দেবব্রত মুখোপাধ্যায়, স্বর্ণকমল ভট্টাচার্য, এরা কারা? আজকের কোনো লোক এদের চেনে না, দুদিন পর ঋত্বিক কেউ চেনবে না, সেটা ঠিক। কারণ আমাকে যে নিমন্ত্রণটা করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে বাঙালির আধুনিকতা কোলন ঋত্বিক কুমার ঘটক। এখন এই বাঙালি যে রেটে আধুনিক হয়ে উঠেছে, হ্যাঁ, তাতে আর তার ঋত্বিক ঘটক তার কাছে একটা উদ্বৃত্ত মানুষ, বাকিরা উদ্বৃত্ত মানুষ। তা আমি উদ্বৃত্ত মানুষটাকে খুব কাছ থেকে দেখেছিলাম। আমি সোভিয়েত দেশে চাকরি করতাম, আমার ঘরের পাশের ঘরে বসতেন হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন পিকিং পন্থী, মানে মস্কোর হেডকোয়ার্টারে পিকিং পন্থী মানুষ, অতএব কেউ তার সঙ্গে কথা বলত না। তা আমি তো জন্ম থেকে ওকে দেখে আসছি, তা আমি গিয়ে গল্প করতাম, কথা বলতাম। আর ঋত্বিক প্রায় আসতেন পয়সার জন্য, একটু মদ খাওয়ার পয়সার দরকার, এলে সিদ্ধেশ্বর সেনের কাছ থেকে কিছু, আমার কাছ থেকে কিছু, হেমাঙ্গদের কাছ থেকে কিছু নিয়ে বেরিয়ে যেত, খুব কম সময়ের জন্য আসত। এই মানুষটাকে কাছে দেখতে দেখতে একদিন হলো কি, এক সময় ঋত্বিক এই যুক্তিতক্ক গপ্পর ফেজটাতে, তার আগে ঋত্বিক ফুটপাথে থাকতো, রাস্তায় থাকতো, আমার বাড়ির উল্টো দিকে একটা বাড়ি ছিল, তার রক ছিল, তার উপরে থাকতো। শুধু ঋত্বিক নয়, ঋত্বিকের মতো আরো কিছু লোক যাদের পরিপূর্ণ উদ্বৃত্ত বলা যায়, দে ওয়ার লুম্পেন্স, ঋত্বিকও সেই লুম্পেনদের একজন থাকতো। এখন সে ঘুরে বেড়াচ্ছে
আমার মনে আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সিগারেট কিনতে গেছি, ঋত্বিক আমার কাছে পয়সা চেয়েছে। আমি এক প্যাকেট চারমিনার কেনার পরে আমার কাছে কত 18 না 28 এরকম কিছু একটা পয়সা আছে। আমি বললাম এটা নেবে? ও বললো দে। তা আমি দিলাম পয়সাটা, দিয়ে বললাম এই পয়সায় কি হবে? ও বললো কি চলে এই চলাই টলেই খাবে। তা ঋত্বিকের মৃত্যুর পর একটা স্মরণ সভায় আমার বাবা একটা কথা বলেছিল, ঋত্বিককে খুন করা হয়েছে। এই যে ঋত্বিককে খুন করা হয়েছে, এই কথাটা যেন আমরা না ভুলি, কারণ এই খুন নানাভাবে করা যায়। জাফর পানাহিকে যখন বলা হয় যে 20 বছর তুমি ছবি করতে পারবে না, স্ক্রিপ্ট লিখতে পারবে না, এটা থেকে খুন করা। বিনায়ক সেনকে যখন বলা হয় তুমি ডাক্তারি করতে পারবে না, কিছুই করতে পারবে না, সেটাও তাকে খুন করা। এবং ঋত্বিক ছবি করার কি সুযোগ পেয়েছিল তার সময়? একটা স্ট্রাগলিং ফাইটিং আর্টিস্ট বলতে যা বোঝায়, ঋত্বিক পরিপূর্ণ তাই ছিল। আমি আপনাদের বলছি, সুবর্ণরেখার আউটডোর চাকুলিয়ায় হয়েছিল, সেখানে রোজ রাত্রির 9:30 একটা কলকাতা থেকে ট্রেন গিয়ে পৌঁছত, এবং 9:30 আগে থেকে আমি ঋত্বিকের মধ্যে একটা অদ্ভুত টেনশন লক্ষ্য করতাম। সেই টেনশনটা হচ্ছে ওই ট্রেনটা এসে পৌঁছবে কিনা, ট্রেনটা এলে তার থেকে কোনো চেনা লোক নামবে কিনা, এবং সে ফিল্মের র স্টক আনবে কিনা। সেইটা না আসলে শুটিং করা যাবে না তার মাথায়, এবং দিনের পর দিন শুটিং এইভাবে বন্ধ হয়ে গেছে, র স্টক আসেনি। এইভাবে একটা মানুষকে কাজ করতে হয়েছে। এবং সেখানেও তার ছবিতে, যেমন ঋত্বিক ছবি যখন শুট করতেন, মাথায় তো একটা অ্যালকেমি, একটা ক্যালকুলেশন সবই থাকতো, কিন্তু আরেকটা জিনিস করতেন, অনেক এক্সেস শুট করতেন, ওগুলো সব এডিটিং টেবিলে ঠিক হবে। তা সুবর্ণরেখার সেই দুর্মূল্য বহু বহু ফুটেজ, সেগুলো টালিগঞ্জে গলিয়ে ফেলে তার থেকে রূপ বার করা হতো, সেই কাজে ব্যবহার হয়। আমাদের দেশে সত্যি কোনো আর্কাইভ, সত্যি কিছু থাকলে এগুলো অমূল্য সম্পদ। আইজেনস্টাইনের এই ধরনের বহু কাজ তারা নষ্ট করেনি, সেগুলো নিয়ে পরে এডিট করে অনেক কিছু বেরিয়েছে, কিন্তু ঋত্বিকের ভাগ্যে সেটা জোটেনি। এই যে বললাম যে ঋত্বিককে খুন করা হয়েছে, আমার ঋত্বিকের কথা বলতে গিয়ে, ঋত্বিক যাদের বাজনা শুনতো খুব পছন্দ করতো, তার মধ্যে একজন মোজার্ট। তা মোজার্টের একটা জীবনী পড়েছিলাম, সেখানে আছে যে মোজার্ট কোথাও একটা অর্কেস্ট্রা দিয়ে তিনি তার সঙ্গীত পরিবেশন করেছেন, একটা সিম্ফনিক কম্পোজিশন, সামনে লোকের প্রচন্ড ওভেশন। সেই সময় তারা চিৎকার করছে লং লিভ মোজার্ট, আর মোজার্ট কানে শুনছেন লং স্টার্ভ মোজার্ট, তুমি না খেতে পেয়ে মর। এইটা আমাদের দেশে হয়েছে, একাধিক শিল্পীর ক্ষেত্রে হয়েছে, আমি যাদের কথা বললাম এদের প্রত্যেকের হয়েছে। যেমন ধরুন জ্যোতিরিন্দ্র মৈত্র, তিনি কি মাপের একজন শিল্পী এটা কেউ ভাবতে পারে না। তার কাছে যখন কোনো অর্কেস্ট্রা নেই, কোনো বাদ্যবৃন্দ নেই, কিছু নেই, তিনি ফুটপাথের বস্তির বাচ্চাদের দিয়ে একটা অর্কেস্ট্রা বানালেন। সেখানে ইনস্ট্রুমেন্ট কি, একটা পাউডারের কৌটোর মধ্যে ইট ভরে সেইটা দিয়ে একটা এফেক্ট, অন্যান্য এফেক্ট, এবং সেটার নাম দিলেন কি জগজম্প। তাই জগজম্পর সঙ্গে যে ঋত্বিকের যে সম্পর্ক, এই লোকটার সঙ্গে বিজন ভট্টাচার্যের যে সম্পর্ক, যেমন ধরুন একটা ঘটনা বলি, সুবর্ণরেখার ফাইনাল স্ক্রিপ্ট লেখা হচ্ছে, পরদিন শুটিং হবে। তা উনি হরপ্রসাদ, মানে যে চরিত্রে আমার বাবা করেছিলেন, উনি সেই ডায়লগ গুলোকে আবার লিখছেন কি করছেন। তখন ওকে একজন জিজ্ঞেস করেছে যে এই ডায়লগ গুলো তো কালকে তো লেখা হয়ে গেছে, আবার কেন করছেন? থামো, এশিয়ার গ্রেটেস্ট আর্টিস্ট, তাকে আমায় প্রজেক্ট করতে হবে না? এই বোধটা, এগুলো কিন্তু সবই সুপারফ্লুয়াস মানুষদের নিয়ে কথা, উদ্বৃত্ত মানুষদের নিয়ে কথা। তারা কি ছিল আর বাঙালির জানার কোন উপায় নেই।
এবং যে সিকোয়েন্স গুলোর কথাও বর্ণনা করেছে সঞ্জয়, সেগুলোর সঙ্গে এগুলো বলেছে কিনা আমি জানি না। আমি একটা ছোট্ট কথা বলছি, আপনার সুবর্ণরেখা যখন দেখবেন, দেখবেন যে সীতা যখন বড় হয়, সীতা এয়ারপোর্টে বসে গান করছে এবং ক্যামেরা খুব স্লোলি প্যান করে, সেই সময় দেখা যায় একটা পাথর থেকে আরেকটা পাথরের ফাঁকে ছোট অভিরাম চলে যায়, চাদর মুড়ি দেওয়া। আরেকটা জিনিস আজকেই আমি স্বীকার করছি, আপনাদের মধ্যে যারা আমার হার্বার্ট উপন্যাসটা পড়েছেন, হ্যাঁ, তা সেই হার্বার্টকে ওই নকশালি বুদ্ধি টুদ্ধি শিখিয়েছিল বিনু বলে একজন, এবং সুবর্ণরেখার বিনু, ছোট বিনু, যে আমার ভাই, যে মারা যায় লেকে জলে ডুবে, সে সুবর্ণরেখা শেষ হচ্ছে, সে মামার সঙ্গে যাচ্ছে, সে বলছে যে আমরা নতুন বাড়িতে যাব, যেখানে প্রজাপতি আছে, গান হয়, সেখানে গেলে মাকে পাবো, বাবা আছে, এই নতুন বাড়িতে যাচ্ছিল বিনু। এখানেই ছবিটা শেষ হয়, এবং এর পরবর্তী যে বিনু, আমি যাকে কনসাসলি হারবাটে নিয়ে এসেছিলাম, সেই বিনু তখন বড় হয়েছে, এবার সে নতুন বাড়িটা নিজে বানাবার চেষ্টা করছে, এবং আজকেও এই চেষ্টাটা ফুরিয়ে যায়নি। আজকে আমার যে মাওবাদী বন্ধুরা জঙ্গলে বা জেলে রয়েছেন, তারা ওই নতুন বাড়িটার জন্যই ভাবছেন, আর কিছু না। এবং প্রত্যেক যুগে সমস্ত সময় বিনুদের এটা অধিকার, বিনুরা এটা করবে, সেটা ঠিক হোক কি ভুল হোক, এবং সেইটাকে ক্যামেরায় এবং কলমে ধরবার লোকও থাকবে। যেমন সত্যি সত্যি ওই যে মুভমেন্টটা, ওই যে মেরি টাইলারদের দলের সঙ্গে, অমূল্যবাবুদের দলের সঙ্গে ওই যে কনফ্রন্টেশন ঋত্বিকের, এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট, অসামান্য ডকুমেন্ট। পার্টলি আপনারা এরকম ডকুমেন্ট নাটকে পাবেন, বিজন ভট্টাচার্যের চলসাগরের নাটকে একটা ডায়লগ আছে, যে ডায়লগটা অ্যাকচুয়ালি নকশাল বাড়িতে হয়েছিল হরেকৃষ্ণ কুমারের সঙ্গে ওখানকার নেতৃবৃন্দের, জঙ্গল সাঁওতাল চারুবাবু এদের আলোচনা। হ্যাঁ, এই ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনের যে কাজটা ঋত্বিক করে গেছেন, এটা মূল্য অপরিসীম। যেটা বলছিল এটা আজকেও টপিকাল, ওই যে বলছেন তোমরা সফল ও নিষ্ফল, এবং সেখানে তিনি মোটামুটি একটা মানে প্র্যাকটিসিং সোশ্যালিজমের একটা ইতিহাস বলছেন, সেখানে ইফ আই এম নট রং পরমারিয়াভের নামটাও আছে বোধ হয়, হ্যাঁ, দ্য সোভিয়েত থিওরিটিশিয়ান, হ্যাঁ, ব্যুরোক্রেটিক সোশ্যালিজম আছেন, এগুলো নিয়ে মানে ঋত্বিক কিন্তু সবটা জানতেন। তিনি তিনি সুসলভ থিসিস পড়েছিলেন, তিনি চে গুয়েভারা অন গেরিলা ওয়ারফেয়ার জানতেন, এগুলো জেনে এই জিনিসটাকে করা, এবং কতটা তার ডিটেলের সেন্স। অনন্য একটা সিকোয়েন্স আছে, অনন্য একটা ওই কি বলে ব্রেঙ্গান ফেঙ্গান কিছু একটা নিয়ে উল্টে উল্টে যায়, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট গান ইজ টু বি ট্যাকলড। এবং অনন্য সঙ্গে একটি ছেলে ছিল, সে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ওই বন্দুকটাই নিয়ে লড়াই করেছিল, হি কেম ওভার উইথ হিজ গান, এবং সে জয়েন করেছিল, এবং দে ওয়ার প্রপারলি ট্রেন্ড। এই সবটা আবেগের বিষয় নয়, এর মধ্যে একটা গভীর মানে একটা সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং এই যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফার ফটোগ্রাফির এই যে সিদ্ধি দেখছি, এই যে আশ্চর্য জায়গা, এরও কিন্তু একটা গুরু শিষ্য পরম্পরা আছে। ঋত্বিকের এই কাজের অনেকটাই শেখা বিমল রায়ের কাছে, যার মতো একটা টেকনিশিয়ান তখনকার যুগে কেন এখনো নেই। বিমল রায় কি মানের টেকনিশিয়ান তার একটা ছোট্ট উদাহরণ দিই। বিমল রায় শুটিং করছেন মীনা কুমারীকে নিয়ে, এমন সময় পাশে স্টুডিও থেকে কে আসিফ একটা নোট পাঠায়, বিমলদা একবার আসবে? ওগুলি গেলেন, আসলেন, ঠিক আছে থাকো আমি আসছি। ওখানে গিয়ে দেখে সে সর্বনেশে ব্যাপার, মুঘল-ই আজমে শুটিং হচ্ছে, ওই যে সিকোয়েন্স আয়নার মধ্যে মধুবালা, হ্যাঁ, ওইটা ওইটা শুট করবার সময়
ক্যামেরাটা চলে আসছে আয়নার মধ্যে। তো কে আসিফ বলছে আমি কি করে এটা করব। তো উনি উনি নানা জায়গায় ক্যামেরা বসাচ্ছেন, রাধু কর্মকারকে নিয়ে হচ্ছে না। তখন উনি নিজের ফ্লোরে একটা নোট পাঠালেন, শুটিং প্যাক আপ করে দাও, মিনাকে বাড়ি চলে যেতে বলো। হি স্টেড ওভার দেয়ার ফর 6 or 8 hours অ্যান্ড সলভ দ্য প্রবলেম। সেই ফিনিশ প্রোডাক্টটা আমরা দেখি এখন, সেই লোকের সঙ্গে কাজ করছে। এদের ট্রেনিং, এদের আওকাত, এদের ঘরানা সবগুলোই অন্যরকম। কারণ ঋত্বিক সম্বন্ধে একটা ইমেজ বাজারে দেয়া হয়, ওই পলিটিক্যালি কারেক্ট বাঙালিরা করে ওই যে হ্যাঁ। এবং আরেকটা কথা বলি, ঋত্বিক সেই লোক যে ইংরেজি জানা ক্রিটিকদের কাল্টিভেট করতো না, বেশি তালেবর লোক তার কাছে গেলে লাথ মেরে বার করে দিত, সোজা কথা। হ্যাঁ, এবং আমি বাকি ডিরেক্টরদের জানি তারা এই হাফ সাহেবদের কাল্টিভেট করেছিলেন, কারণ তারা তখনই বুঝতে পেরেছিলেন যে সাহেবদের বাজারে কলকে না পেলে কিছু হবে না। হ্যাঁ, ঋত্বিকের এই সব মাথায় ছিল না, একটাও অ্যাওয়ার্ড পাইনি, একটাও না, বোধ হয় বিএফজি একটা ফল্ট, মানে কিচ্ছু পাইনি, কোনো ফেস্টিভ্যালে না, কিচ্ছু না। এবং আজকে সমস্ত ফেস্টিভ্যালের বাইরে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। এই যে কি বলছিলাম, হ্যাঁ, এই যে মানে কাল্টিভেট করেনি, কাল্টিভেট করেনি। এবং এই যে ফাইটিং স্পিরিট, ঠিক আছে, ছবি করতে পারছি না, থিয়েটারের উপর ম্যাগাজিন করছে, সেটাও উইথ ইকুয়াল অনেস্টি, আমি নিজের চোখে দেখেছি করছে অভিনয় তর্পণ। হ্যাঁ, থিয়েটার করবো, শেষে হলো প্রফেশনাল থিয়েটার করবো, সালা সিনেমা করতে দিবি না, দিবি না, যা উনি উনি প্রফেশনাল থিয়েটার করবেন। এবং সেই প্রজেক্টও এগিয়েছিল, তার সঙ্গে আরও ছিল 3টে ছবি করা, কিন্তু প্রত্যেকটা জিনিসকে নাকচ করে দেওয়া, প্রত্যেকটা বানচাল হয়ে যায়। ওই মিসেস গান্ধী একটু স্পেশালি ফেভার করতেন বলে ওই পুনার কাজ কাজ, তারপর বাংলাদেশ থেকে ওই এমার্জেন্সি ফ্লাইটে নিয়ে আসা, এইগুলো হয়েছিল। আদারওয়াইজ কোনো জায়গা থেকে কোনো সহায়তা লোকটা পায়নি। এই আমাদের সো কল্ড ইন্ডাস্ট্রি, সো কল্ড বিগ নেমস, কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। এবং তিনি যেমন তার সময়ও কেউ বুঝত না, ছবি তো ফ্লপ, ছবি যখন রিলিজ করতো ফ্লপ, কেউ নেই হল। তা এই যে অবস্থাটা, বাঙালি তখন শুধু বুঝেনি তা নয়, তার সঙ্গে যারা কাজ করেছে, ঋত্বিক ইজ দ্য ওনলি ম্যান যার হাতে দিয়ে কোনো ডিরেক্টর তৈরি হয়নি, যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা কোনো কাজ করতে পারেনি, এটা একটা পিকিউলিয়ার ঘটনা। কিন্তু লোকে গিয়ে শেখে, অত বড় একটা লোকের কাছ থেকে শিখতে পারেনি, কারণ তারা তার অরাতে এত বেশি আচ্ছন্ন, হয়তো ওই মদ খাওয়াটা শিখে নিল, হ্যাঁ, বা এগুলো করা শিখে নিল, কিন্তু কাজের কাজটা শিখল না, যার ফলে কিছুই হয়নি, মানে অ্যাটলিস্ট মিডিওক্রিটিও তৈরি হয়নি। আর আমি ঋত্বিকের কাজের কতগুলো ধারার সঙ্গে পরিচিত, একটা হচ্ছে স্পট ইম্প্রোভাইজেশন, ওই যে অসামান্য কালির কালিয়ে যে বহুরূপী এয়ারপোর্টে যার সামনে গিয়ে সীতা পড়ে, এই বহুরূপী কোনো সিকোয়েন্স স্ক্রিপ্টে ছিল না, আমরা গিয়েছিলাম ওখানে একটা বাজারে, একটা হাটে, সেইখানে এই মানে এই বহুরূপী ঘুরে বেড়াচ্ছিল, তখন ওকে দেখে ইম্প্রোভাইজ করে ওকে তুলে নিয়ে যায় এয়ারপোর্টে, নিয়ে গিয়ে ওই জায়গাটা শুট করা হয়। এবং আমি তখন প্রথম অবাক হয়ে গেছিলাম, ছবিটা এত ছোটবেলা দেখা, যে ওরে বাবা, অত বড় এয়ারপোর্টে আমি ঘুরে বেড়ালাম, ওই প্লেনটা তো দেখিনি, একটা প্লেনের রেখে যাচ্ছে, এইটা বোধ হয় ডানকুনি বা কোথাও ছিল। তো সিনেমার তো এটি মজা, কিসের সঙ্গে কি জুড়ে দেয়, কিভাবে দেয় বোঝা যায় না। তবে ওই যে জায়গা চাকুলিয়ার এর মানে এয়ারপোর্ট, ওখানে ওই ব্রিটিশ এয়ারফোর্স, রয়্যাল এয়ারফোর্স এর আর কি ওই চাঁদমারি ছিল প্র্যাকটিস করার, যেখানে ওরা মেশিন গান বা এই যে মানে যে পোর্টেবল যেসব মেশিন গান টেশিন গান থাকে ওইগুলো নিয়ে প্র্যাকটিস করতো। তা আমি ওখানে থেকে অনেকগুলো বুলেট খুলে এনেছিলাম, কিন্তু বুলেটগুলো মরচে পড়ে পড়ে খুলে খুলে নষ্ট হয়ে গেছে। এটা সুবর্ণরেখার আউটডোরের সময়ও সব দেখা যেত, রয়্যাল এয়ারফোর্স এর ইনসিগনিয়া ওপরে লাগানো ছিল,
অনেক কিছু, কিন্তু সবই নষ্ট হয়ে গেছে, এখন আর কিচ্ছু নেই। এয়ারপোর্টটাই আছে, হ্যাঁ, ট্র্যাকিং শটটা, হ্যাঁ, ওটা, হ্যাঁ, ওগুলো নেই, কিচ্ছু নেই। এবং এটাও ঠিক যে বাংলায় ঋত্বিকের কোনো ঘরানা তৈরি হলো না কেন? অন্য জায়গায় কিন্তু অন্ধভক্ত ফিল্ম মেকার জুটলো, এই ও মানে যাদের কথা বলেছে, বিশেষত জন আব্রাহাম, হ্যাঁ, এর তো জুটলো, কিন্তু বাংলায় কিছু হলো না, কারণ এই বাঙালি আধুনিক, এই এত আধুনিক বাঙালি এই সুপারফ্লুয়াস উদ্বৃত্ত মানুষটাকে আর রাখার দরকার মনে করেনি, কারণ এই লোকটা খুব ঝামেলা। হ্যাঁ, এবং এই ঝামেলা আপনারা লক্ষ্য করবেন, এটা এই ঝামেলাবাজ লোকগুলোর হাতে আর বাঙালি কুক্ষিগত হয়ে থাকতে চাইছে না। এখন তার ফ্লাইট এত বেশি, এখন তার বহুমুখী এত বেশি, তার সাহিত্যই বলুন, তার চলচ্চিত্রই বলুন, ওই যে বলছিল কি হরমোনাল ডিসঅর্ডার নাকি, হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের মানে প্রবলেম বলবো না, এগুলো কোনো সোশ্যাল রিলেভেন্স অ্যাট অল আছে কিনা? 1% লোকের মধ্যে কে হোমোসেক্সুয়াল, কে নয়, তার রাইট, এদিকে ওয়ার্কারদের রাইট নিয়ে কোনো কথা হবে না, কেউ কোনো ফিল্ম করবেন না, একটা মানে লাখের ওপর কারখানা বন্ধ, তাই নিয়ে কোনো ফিল্ম হবে না, চা বাগানে হাজার হাজার মানুষ স্টার্ভ করে মরে গেল, কিচ্ছু হবে না, হোমোসেক্সুয়ালের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, এইসব ননসেন্স, ইডিওটিক। আসল কথা কি, একটা সোসাইটি যখন ডিপলিটিসাইজড হয়ে যায় তখন এইসব হয়, মানে এই যে আজকে হচ্ছে মরা নিয়ে মিছিল, এবং হ্যান ত্যান, এই ধরনের নন ইস্যুস, ফলস থিয়েট্রিক্যালস, ফলস কি বলবো, স্পেকটাকলস, এইভাবে তখন রাজনীতিটা এগোয় এবং শিল্পীরাও এই গড্ডালিকায় ভিড়ে পড়ে, পয়সা খেয়ে এবং না খেয়ে। তা এই যে কারবার, এই কারবারের মধ্যে ঋত্বিকের কথা এট অল আনা, এট অল আলোচনা করা সম্ভব কি? আমি ঋত্বিকের রাজনীতি নিয়ে দু একটা কথা বলছি। মেঘে ঢাকা তার আর দুই ছেলে, অনিল তো কণ্ঠশিল্পী হবে, হয়ও, প্রতিষ্ঠিত হয়, আরেক ছেলে দিজু, দিজু ভাওয়াল যে রোলটা করেছিলেন, সে ফুটবলার হবে, হতে পারে না, মন্টু কারখানায় চাকরি নেয় এবং সেখানে তার অঙ্গহানি ঘটে। ওই যে আমার বাবার একটা ডায়লগ আছে, ওই যে ওই যে হ্যাঁ যন্ত্র গ্রাস করতে পারে নাই, এইটা, হ্যাঁ, 60-এর দশকে, 50-এর দশকের পর থেকে আমাদের দেশে এইটা একটা নতুন ঘটনা এলো। এবার চিন্তা করুন, সুবর্ণরেখা রবিরাম যে লেখক হবে, তাকে হতে হলো বাস ড্রাইভার। একটা বিরাট মধ্যবিত্তের জীবনে একটা পরিবর্তন এসে গেছিল, অসংখ্য বাঙালি ছেলে ওয়ার্কার হয়ে দুর্গাপুর চলে গিয়েছিল, সেই পুরো পিকচারটা, সমস্ত কিছু ঋত্বিকের ছবিতে রয়েছে। ঋত্বিকের মার্কস এঙ্গেল স্মৃতি, যেটা সে বলছে যে এটা কিন্তু ফেলনা নয়, এর মানে এর প্র্যাকটিক্যাল, যেটা আমি আরেকদিন বলেছিলাম যে একমাত্র ডিরেক্টর যার প্রত্যেকটা ফ্রেম পলিটিক্যাল, প্রত্যেকটা ফ্রেম বারুদে ভর্তি, সে যখন একটা অপমানিত মানুষকে দেখায়, সে এই বার্তাই আমাদের কাছে পৌঁছে দেয় যে মানুষের অপমানকে নিশ্চিহ্ন করতে হবে। এবং এই সাংঘাতিক দায়িত্ববোধ থেকে কাজগুলো করা, যার দায়িত্ববোধের চূড়ান্ত পরিণতি হচ্ছে যুক্তিতর্ক গপ্প। আমার মজাটা হচ্ছে, ছবিটা যখন তৈরি হয় আমি তখন ছবিটা কিচ্ছু বুঝতে পারিনি, বরং আমি ঋত্বিকের সঙ্গে একটা ফ্যানাটিক ঝগড়া করেছি। আমি বলছি না, এনাফ ইজ এনাফ, তুমি এই ক্যামেরার ফ্রেমে নিয়ে গিয়ে মদ ঢেলে দেবে আর যা ইচ্ছে তাই করবে, হ্যাঁ, মানে ইন ডিফেন্স অফ ইউর অ্যালকোহলিজম, এটা আমি মানব। প্রচন্ড ঝগড়া হয়েছিল এবং তখনকার মতো ঋত্বিক কিন্তু কনসিডার ডিফিট বলে যে আমি আর পাচ্ছি না, যে শেষ কথাটাও মনে আছে, সেটাও কোট করছে কিং লিয়ার থেকে, বলছে দেন মামস দ্য ওয়ার্ল্ড,
হ্যাঁ, মামস হ্যাঁ, চুপ করেই থাকো, আর কিচ্ছু বলবে না, যা করেছো। কিন্তু তারপর আমি ছবিটা যতবার দেখেছি, আমি শুধু তার আধুনিকতার দিকটা আমাকে পাগল করে দিয়েছে। কোথায় নিয়ে গেছে একটা ছবি, এক একটা ইমেজ কোথায় চলে গেছে, এবং তৎকালীন বাংলায় যা কিছু ঘটেছে পলিটিক্যাল, তৎকালীন বিশ্বে যা কিছু ঘটেছে পলিটিক্যাল, সমস্ত কিছু ওই ছবিটার মধ্যে সারাৎসার হয়ে ঢুকে গেছে। এবং ঋত্বিকের ফ্রেমের এই এপিক কোয়ালিটি, এটা আমাকে একটা অসম্ভব মোটিভেট করে যে কলকাতা শহরে রোজ রোজ অনেক মেয়ে নতুন করে বেশ্যা হয়, তাদের কাছে তাদের দাদারা গিয়ে পৌঁছয়, প্রবত্ত অবস্থাতেই পৌঁছয়, কিন্তু এটা ক্যামেরার ফ্রেমে ওরকম একটা বোল্ড সিকোয়েন্সে দেখানো, এটা ঋত্বিক ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না। কারণ ঋত্বিক, গ্রেট আর্টিস্টরা খুব নিষ্ঠুর হয়। হ্যাঁ, ঋত্বিকও নিষ্ঠুর, মারাত্মক নিষ্ঠুর, এবং তার নিষ্ঠুরতার দিয়ে ওই চাবুক মেরে 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 সে সম্বিত ফেরাবার চেষ্টা করেছে মানুষের, কতটা ফিরেছে আমরা জানি না। কিন্তু আজকে আমার নিজের খুব ভাল লাগছে যে এই ধরনের একটা আলোচনা সম্ভব হয়েছে, এতটা ভালোবাসা, এতটা রেসপেক্ট, এতটা রেভারেন্স নিয়ে ঋত্বিকের ব্যাপারটা ডিসকাসড হচ্ছে। এবং সত্যি ঋত্বিকের জীবন দর্শন, ঋত্বিকের রাজনৈতিক আদর্শ, প্লাস তার মানে বহু বিস্তৃত ইয়ং প্রীতি, হ্যাঁ, এই সবগুলো নিয়ে আরো বিশদ গবেষণা আলোচনা, ঋত্বিকের দুটো বই ইনফ্যাক্ট আমার কাছে আছে, একটা হচ্ছে ইয়ং এর মডার্ন ম্যান ইন সার্চ অফ সোল, সেটা কেউ গবেষণা করলে আমি দিতে পারি, কারণ তার পাশে ঋত্বিকের কমেন্টস আছে। এবং আমার পরিচিত, হ্যাঁ, আমার পরিচিত এক বন্ধুর কাছে আছে ওই দ্য গ্রেট মাদার এরিক নিউম্যান, এরিক, হ্যাঁ হ্যাঁ, এই এবং বইগুলো। এবং সত্যি কথা বলতে কি, ঠান্ডা মাথায় ভেবে দেখলে এই অন্তর্জগতের রহস্য এবং বহির্জগতের যা সমস্যা, এদের মধ্যে কিন্তু কোনো ভয়ঙ্কর বিরোধ কিছু নেই। একটা ইন্ডিভিজুয়ালকে বুঝতে গেলে, তার প্রবলেমস গুলোকে বুঝতে গেলে, সে কিভাবে তার রিয়ালিটির সঙ্গে লড়াই করছে সেটা বুঝতে গেলে, তার এক্সিস্টেনশিয়াল ফ্রেমটাকে বুঝতে গেলে, আমাদের ইয়ুংকে দরকার, ফ্রয়েডকে দরকার, অ্যাডলারকে দরকার, প্রত্যেককে দরকার, ইভেন আব্রাহাম ম্যাসলো। ম্যাসলো যে 7টা ক্যাটেগরি বলছেন, 7টা ক্রাইসিস আছে মানুষের, একটা শেল্টারের ক্রাইসিস, একটা সান্নিধ্যের ক্রাইসিস, একটা খাবারের ক্রাইসিস, এগুলো মিটতে মিটতে একটা মানুষ প্রতিটি স্তরে তার একটা লড়াই চলে। কাজে এই যে ট্রেনটা ঋত্বিক আনলেন, এটারও একটা অপরিসীম মূল্য, কারণ এই মেকানিক্যাল মার্কসিজম দিয়ে বোঝা যাবে না। কারণ ইটালিতে মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা যিনি লাব্রিওলা, তিনি একটা কথা বলেছিলেন যে দান্তের সময় গম কত দামে বিক্রি হতো আর সিল্কের কাপড়ের কি দাম ছিল, এইগুলো জানলেই সেই সোসাইটিকে এক্সপ্লেন করা যাবে না, দান্তেকে তো নয়। হ্যাঁ, এই ভুল মার্ক্সবাদ আমাদের দেশের অনেক 12টা বাজিয়েছে, যার ফলে একটা সময় এই তথাকথিত মার্কসিস্ট ক্যাম্পে আমরা দেখেছি, যেটাকে আজকে ভুল রাজনীতির জন্য এক্সপ্লয়েট করা হচ্ছে, যে কমিউনিস্ট পার্টির সঙ্গে শিল্পীদের বিরোধের প্রশ্ন। তা সেখানে মজাটা ছিল, শিল্পীরা অনেক অ্যাডভান্স লুকিং ছিলেন, এগিয়ে ভেবেছিলেন, কমিউনিস্ট পার্টি ছিল ব্যাকওয়ার্ড, কমিউনিস্ট পার্টি ছিল অসিফাইড চিন্তাধারার বাহক, কাজেই তারা সেই শিল্পীকে বুঝতে পারেনি। এই অ্যাকিউজেশন, এই অভিযোগ ঋত্বিকের বিরুদ্ধে এসছে, উনি এই গ্রেট মাদার কিছব করেন, আমার বাবার সম্বন্ধে এসছে, উনিও তো মাদার কাল্টে বিশ্বাসী। আরে মাদার কাল্ট আবার কি, মাদার কাল্ট আবার কি, মাদার মানে তো দেশ, দেশটা কাল্ট হবে না তো কি হবে। হ্যাঁ, এখন পরে এই মেকানিক্যাল মার্কসিজম, যেটাকে আমি ভালগার মার্কসিজমই বলি, হ্যাঁ, এটা নিজেকে এনরিচ করতে পারেনি, এনরিচ করতে না পেরে দিনের পর দিন নতুন নতুন গাড্ডায় গিয়ে পড়েছে। এবং
তারপরে প্রচুর ভুল ব্যাখ্যা এবং ইন্টারপ্রিটেশনের সুযোগ ঘটেছে। আমি আর কিছু বলবো না, সাম্প্রতিক একটি নাটক ওই দেবব্রত বিশ্বাসকে নিয়ে, হ্যাঁ, সেখানে কতটা ঐতিহাসিক ফ্যাক্ট আছে, হ্যাঁ, এবং সেখানে যা যা বলা হয়েছে সেই সমস্যাগুলো কোন লেভেলের সমস্যা, এগুলো একটু ভাবনার দরকার। অ্যাকচুয়ালি ঋত্বিকের সঙ্গে কি হয়েছিল, হোয়াট সর্ট অফ ডিফারেন্স হি হ্যাড, এগুলো, এবং সো ফার অ্যাজ মাই নলেজ গোজ, জর্জ বিশ্বাসের সঙ্গে একটা ভয়ঙ্কর কিছু টাসল হয়েছিল বলে আমার জানেন, আমি জানি না। আমি অনেক এই ইতিহাসের অনেকটার সঙ্গেই জড়িত, খুব কাছ থেকে জড়িত, আমার বাবাও একজন ভুক্তভোগী, প্লাস আমি বিভিন্ন মানুষের সঙ্গে এইসব সমস্যা নিয়ে আলোচনা করেছি, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন চট্টোপাধ্যায়, অরুণ মিত্র, বিষ্ণু দে, আমি কোথাও বাবা এইসব পাইনি। হ্যাঁ, এখন সব অদ্ভুত অদ্ভুত জিনিস উঠে আসছে, হ্যাঁ আসছে, এবং আমি দেখছি এটাকে কিন্তু রাজনৈতিক কারণে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই অস্ত্র, সমস্ত অস্ত্র যদি প্রতিপক্ষের হাতে চলে যায় আমরা কি নিয়ে লড়ব, এটাও একটা সমস্যা। কাজেই ঋত্বিক আজকে চান যে আমরা তাকে সেফ গার্ড করি, আমি চাই যে আজকে রিয়াং ফিল্ম মেকাররা মানে অ্যাটলিস্ট একটা অটোগ্রাফ কাজ করুক যেখানে বলা যাবে যে ঋত্বিক ঘটক বেঁচে আছে। হ্যাঁ, সেই সিনেমাটা অবস্থা কি আসবে কখনো, কখনো কি দেখতে পাবো, নাকি বাঙালি আরো আধুনিক হতে থাকবে? এটা জটিল সংকটের সময়, জটিল সংকটের সময়, সংকটটাকে আমি অস্বীকার করি না, যে ম্যাসিভ একটা মার্কেটের ব্যাপার আছে, একটা কালচার ইন্ডাস্ট্রি আছে, কালচার ইন্ডাস্ট্রির যে খেলা, মুনাফার খেলা, সেখানে ঋত্বিক চলেন না, বরং বলা হয় যে ঋত্বিকের ছবির কদর এখন হচ্ছে। সত্যি কথা বলতে কি, যারা তাদের সময় অনেক এগিয়ে থাকে তাদের লেখার কদর পরে হয় বা শিল্পকর্মে, যেমন সেই দিন সবাই কাফকাকে বুঝতে পারেনি, কাফকার রেলেভেন্স প্রত্যেক দিন বাড়ছে, এই নতুন ম্যানুস্ক্রিপ্ট গুলো বেরোলে আর কি দাঁড়াবে তাই জানি না। যেমন আন্তোনিও গ্রামসি, তাকে 20 বছরের জন্য এই ব্রেনটাকে কাজ করতে দেব না এই বলে তাকে জেলে দেয়া হলো, সেখানে সে কয়েকটা পেন্সিল আর নোট বই জোগাড় করে প্রিজন নোটবুকস লিখলো, হ্যাঁ, কিন্তু সেটা রেলেভেন্স ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে, সমাজকে দেখার বোঝার চোখ গুলো পাল্টে যাচ্ছে সারা বিশ্বজুড়ে। এই যে চিন্তা ভাবনার ক্ষেত্রে রদবদল, এই রদবদলে যে দর্শন, সেখানে ঋত্বিক একজন প্রথম সারির সৈনিক হিসেবেই থাকবেন, এবং আমি সত্যি কথা বলতে কি এই মানুষটাকে এত কাছ থেকে দেখেছি, তিনি আমাকে এত কিছু জানিয়েছেন, বুঝিয়েছেন, শিখিয়েছেন। যেমন ধরুন মিউজিক শোনা, এই লোকটা ভারতীয় মার্গসঙ্গীত থেকে শুরু করে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইভেন জ্যাজ, ইভেন বিং ক্রসবির গান, এই সমস্ত কিছুর ওপরে মানে একটা এনসাইক্লোপিডিক নলেজ থাকত। সেই লোকটা আমাকে মডেস্ট মুসোরস্কির মিউজিক শেখালো, বললো এইটা শোন, ওই লং প্লেইং রেকর্ডের ওপরে মদের গ্লাস রাখত, ফলে গোল 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 দাগ হয়ে যেত, তা সেই একটা বাজি একদিন শোনালো, নাইট অন দ্য বেয়ার মাউন্টেন। পরে যখন চাকরি বাকরি করেছি এগুলো সংগ্রহ করেছি, হ্যাঁ, এবং এই যে এনসাইক্লোপিডিক নলেজ, একবার একটা জায়গায় গিয়ে বসুশ্রী কফি হাউসে ক্রিকেট নিয়ে কিছু কথা বলেছিল, সেখানে তো ক্রিকেটের বাঙালির বিশাল আড্ডা, তা একদম ঠান্ডা হয়ে গেছে, এগুলো জানেই না। কিন্তু ক্রিকেটের উপর সব থেকে বড় বিশ্বের যিনি লেখক সিএলআর জেমস ওয়েস্ট ইন্ডিজের, হি ওয়াজ এ ট্রটস্কাইট অ্যান্ড এ জায়ান্ট ইন্টেলেকচুয়াল, সেই সিএলআর জেমস এর লেখার হদিশও ঋত্বিক জানতেন। এই যে ব্যাপারটা, ঋত্বিক সত্যি কি জানতেন কি জানতেন না, আমি তাকে কণ্ঠস্থ শেক্সপিয়ার বলতে শুনেছি কিং লিয়ার থেকে, আমি ঋত্বিককে স্টেজে আশ্চর্য আলোর কাজ করতে দেখেছি কিছু না জেনে, উনি নাটক দেখতে গেছেন, সেই নাটক আমার বাবার নাটক, তাতে আলোর কাজ করছেন তাপস সেন, ঋত্বিক গিয়ে তাপস সেনকে গলায় এক ধাক্কা বেরো দিয়ে এখান থেকে,
আমি করবো আলো, বাট কি করবে, বাধ্য হয়েছে, মদ টদ খেয়ে এসছে ওকে। এবং তারপর যে কাজ করলো সেটা একটা অকল্পনীয় কাজ, জাস্ট একটা ডিমার একটা স্পট কমিয়ে বাড়িয়ে পুরো ডাইমেনশনটা পাল্টে দিল। এবং ঋত্বিক থিয়েটারেরও লোক, ঋত্বিক থিয়েটারের লোক, ঋত্বিক ছবি আঁকাটার লোক, স্কেচ করতে পারতেন, গানের লোক, মিউজিকের লোক। এইবার বলি ঋত্বিকের ছবির ক্যামেরা, দেখবেন ক্যামেরাম্যানের নাম আছে, 90% অনেক সময় বেশি কাজ ঋত্বিকের করা নিজের। ও ক্যামেরায় যে লুক থ্রু করছে ওখানেই বলছে স্টার্ট ক্যামেরা অ্যাকশন চললো। একটা লোক সব কিছু করতে পারত, এবং এডিটিংটা তো রমেশ যোশীর সঙ্গে বসে একদম ফ্রেম বাই ফ্রেম এ করে কর। আপনি বললে ওটা চলে না, প্রথমে বলছো বাপ চলে, এই বাপ চলা নিয়ে প্রথম কিছুক্ষণ ঝগড়া হলো, তারপর ওটা চললে সত্যি বলে যে ওই যে ওই আওয়াজ থেকে এরকম মেটালিক সাউন্ড চলে এরকম তৈরি হবে, কিন্তু বলে কিছু করেছিল তো ম্যাম বলে যে তাদের আমি রেকর্ডিং এর সময় স্টুডিও দিয়ে দেখি। না ও তো হয়ে গেছে তোলা, যাই হোক এই যে। আর সত্যি কথা বলতে কি ঋত্বিক ঘটক কিরম ছিলেন, তার বন্ধু বান্ধব কয়েকজন আছেন, অনেকে নেই, দু একজনের কাছ থেকে তা কতটা বলবেন তাও জানি না, কিন্তু আবার নতুন করে তথ্য যদি কিছু পাওয়া যায় সেগুলো জোগাড় করার এটা হাই টাইম। যেমন ঋত্বিকের সিনেমার মেকআপ, মেকআপের কাজটা করতেন মূলত শক্তি দা, শক্তি সেন, শক্তি দা নেই, আমি নিজে দেখেছি ঋত্বিক একটা শেড বলে দিচ্ছে এইটা মারো এটা কর এই যে, হ্যাঁ মানে এই লোকটা কি জানতো কি জানতো না এটা একটা রহস্য, কিন্তু অ্যাপারেন্টলি কিচ্ছু জানতো না, অ্যাপারেন্টলি কিচ্ছু জানতো না, সরোদ বাজাতে পারতো, বাঁশি বাজাতে পারতো, কিন্তু কিচ্ছু নয়। আর বাঙালি ক্রিটিকরা লিখলো এনার একটু ডিসিপ্লিনের অভাব আছে, এনার সিনেমায় কোনো গ্রামার নেই। আরে শালা ও গ্রামার বানাচ্ছে, ও গ্রামার বানাচ্ছে, ওর গ্রামারটাকে সে, হ্যাঁ চিরকাল এরা গোল গোল জিনিস, নিটল জিনিস, ওই মানে ওই যে ক্যালেন্ডার ফটোগ্রাফি এইসব এইসব নিয়ে এরা মাথা ঘামিয়ে গেল, জিনিসটা কত নিটল হবে। আরে একটা বীভৎস ভাঙাচোরা জিনিসকে নিটল করা যায় না, দ্যাট ইজ নট দ্য নিউ এস্থেটিক, নিউ এস্থেটিকটা হচ্ছে মন্তাজের যে এস্থেটিক সেটাও কিন্তু পলিটিক্যাল কারণেই ইভলভ করেছে। এবং ও যে বললো ওই সিকোয়েন্সটা, ওই যে মা বলছে ক্যামেরা ওপরে এরম ঘুরছে, হ্যাঁ সেখানে আরেকটা জিনিস আছে, একটা বাচ্চা ছেলে একটা দোলনায় দুলছে, এই বাচ্চা ছেলেটা হচ্ছে এই অনন্ত সময়ের মধ্যে একটা মানে পেন্ডুলাম, সে কোথায় যাচ্ছে ডাইনে বাঁয়ে সে জানে না, দুলছে, কারণ এই ছেলেটার এখন কেউ নেই, ওর মা নেই, ওর প্রেমিকা নেই, কেউ নেই, ওর লেখা নেই, কিচ্ছু নেই, হি ইজ লস্ট। যে কোনো সময় ও পেন্ডুলাম থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে, ও তখন ট্র্যাপিজের খেলোয়াড়। হ্যাঁ এই অবস্থায় একটা সিকোয়েন্সকে তোলেন, একটা সিকোয়েন্স ওখানে হরপ্রসাদ যখন ঈশ্বরকে বলছে তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবা, কলকাতায় এখন মজা, সে যে কি বিভৎস মজা, তখনও বলছে যাব, কাট করছে রেসের মাঠ, একটা ঘোড়া লাভ দিয়ে বেরোচ্ছে, দৌড়টা শুরু হলো, সীতার গলায় একটা পুকার, চিন্তা করা যায় না, বিশ্ব সিনেমাতে নেই, কোথাও নেই, কোথাও নেই। আমাদের যে বড় বড় নাম যাদের নামে একাডেমি ইনস্টিটিউট সব হয়েছে তাদের কোনো কাজে নেই, কিচ্ছু নেই। এই লোকটার আছে, এই লোকটা বিশ্ব সিনেমাতে মানে রুথলেসলি অটোগ্রাফ করে গেছে, কেন নিজের নাম খোদাই করে দিয়ে গেছে। এবং আমাদের এটা গর্বের বিষয় যে তিনি আমাদের ইলোক, আমরা তাকে দেখেছি, আমরা তাকে কাছে পেয়েছি, এই বিশ্ববিদ্যালয় তাকে পেয়েছে। এবং এই কাজগুলো খুব সহজ কথা, কিন্তু মানুষের প্রতি বিশ্বস্ত হওয়া, মানুষের গরিব মানুষের প্রতি অনেস্টি বজায় রাখা, বেশি বড় লোকের সঙ্গে মাখামাখি করার দরকার নেই, তাতে কখনো শিল্প হয় না, দালালি হয়। এবং এগুলো হচ্ছে প্রত্যক্ষ শিক্ষা, এবং পলিটিক্যালি অ্যালাইভ হওয়া,
এবং আই স্ট্যান্ড ফর লেফট টু ইন হার্ট বাট নো ফার্দার লেফট দেন দ্য হার্ট। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে কবুল করা এবং কবুল করতে 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 মরে যাওয়া এক সময়, এটাই স্বাভাবিক, এটাই একটা শিল্পীর জীবন, এইখানেই সে বাঁচে। এবং শিল্পীরা পৃথিবীর কোনো দেশে কখনো খুব একটা আনন্দে বসে বসে খেয়েছে আর থেকেছে এরকম কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। এই মদিগলিয়ানির মতো শিল্পীকে একটা ব্রেড রোল খাবার জন্য ওই কাফেতে বসে ওই সাদা কাপড়গুলোর উপরে ছবি এঁকে দিতেন, যা দিয়ে একটা রুটি দেখাই, সেইগুলো পরে কোটি ডলারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই মার্কেট তো রয়েছে চারদিকে। যাই হোক, এই আমাদের এই পলিটিক্যালি কারেক্ট এবং কালচারালি কারেক্ট বাঙালিরা নিপাত যাক, তাদের আধুনিকতা নিপাত যাক, আমরা যা প্রিমিটিভ পুরনো পন্থী আমরা থাকব। আমরাও বুঝি, আমরাও বুঝি এই হোমোসেক্সুয়ালিটি নিয়ে দেবেশ রায়ের দাদা দীনেশ রায় একটা গল্প লিখেছিলেন, অসামান্য গল্প, সেই গল্পকে আমরা প্রমোট করেছিলাম। আমরা হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করিনি, আমরা প্রমোট করেছিলাম একটা অসামান্য শিল্পকর্ম যার বিষয়ে হোমোসেক্সুয়ালিটি হতেই পারে, আমরাও কিছু জানি না বুঝি না এরকম নয়। হ্যাঁ, আমরা রামছাগলের মনে করো না, আমরাও ডেথ ইন ভেনিস দেখেছি, উই ক্যান টিচ ইউ হোয়াট ইজ হোমোসেক্সুয়ালিটি, একটা আর্টিস্টের সাবলিমেটেড কোথায় যেতে পারে। এরা যেন আজকে আবিষ্কার করলো, এগুলো অনেক প্রিমিটিভ ব্যাপার, এসব হয়ে গেছে অনেকদিন, এগুলো আমরা জানি, কাজেই হারাবার কিছুই নেই শৃঙ্খল এবং পলিটিক্যালি কারেক্টনেস ছাড়া। কাজে এইভাবে অনেক ধন্যবাদ নবানন্দ বাবুকে, সমগ্র ঋত্বিককে, গোটা একটা মানুষকে আমরা বিচ্ছুরিত হতে দেখলাম। তার আলাপে এটাকে আলোচনা করবো না, আর উনি বলছেন তুমি কিন্তু আমার মতে আধুনিকতার নতুন মান তো